বছরে প্রায় 14 বিলিয়ন পেন্সিল বিক্রি হয়। তো চলুন দেখে নেওয়া যাক পেন্সিল কোম্পানিগুলো পেন্সিল তৈরি করে কিভাবে। একটি পেন্সিল তৈরির প্রক্রিয়া শুরু হয় প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের মাধ্যমে। এর প্রাথমিক উপাদানগুলি হলো গ্রাফাইট, কাদামাটি এবং কাঠ। গ্রাফাইট হলো কার্বনের একটি প্রাকৃতিক রূপ। এই কার্বন মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। সর্বোচ্চ মানের গ্রাফাইট আসে শ্রীলঙ্কা এবং মাদাগাস্কার থেকে। একই সাথে পেন্সিলের কোরের জন্য প্রয়োজনীয় কাদামাটিও সেখান থেকে আসে। আপনারা হয়তো ভাবছেন এই কাদামাটি আবার কি কাজে লাগে। একটা পেন্সিলের গ্রাফাইট কতটা শক্ত হবে তা নির্ভর করে এই কাদামাটির উপর। তাছাড়া পেন্সিলের দাগ কতটা হালকা বা গাঢ় হবে তাও নির্ধারণ করে এই কাদামাটি। পেন্সিল নির্মাণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিডার কাঠ। গাছগুলো কারখানায় চলে আসলে এরপর পেন্সিল তৈরির প্রধান কাজ শুরু হয়। প্রথমে গ্রাফাইট এবং কাদামাটি একটি নির্দিষ্ট অনুপাতে সূক্ষ্মভাবে গুঁড়ো করা হয়। তারপর আলাদা আলাদা পেন্সিলের জন্য আলাদা আলাদা অনুপাতে গ্রাফাইট এবং কাদামাটি মেশানো হয়। এর উপর নির্ভর করে পেন্সিলের শীষ ঠিক কেমন হবে। গ্রাফাইট এবং কাদামাটি পানি দিয়ে একসাথে মিশিয়ে এরকম পেস্ট তৈরি করা হয়। এরপর এই পেস্ট একটি পরিশোধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। তারপর মিশ্রণটিকে একটি মেশিনের মধ্যে দিয়ে চাপ প্রয়োগ করে এরকম পাতলা লম্বা রডের আকৃতি দেওয়া হয়। এই রডকে পেন্সিলের দৈর্ঘ্য অনুযায়ী কাটা হয়। একটা মজার কথা হলো, কাদামাটির সাথে গ্রাফাইট মেশানোর ব্যাপারটা নিকোলাস জ্যাক নামে একজন রসায়নবিদ মজা করে আবিষ্কার করেছিলেন গ্রাফাইটের ঘাটতির কারণে। যাই হোক, এর পরবর্তী ধাপকে বলা হয় এনকেসিং প্রক্রিয়া, যেখানে প্রস্তুত গ্রাফাইটগুলো কাঠের স্লেটের উপর বসানো হয়। এইগুলি প্রায় 7.25 ইঞ্চি লম্বা, 0.25 ইঞ্চি পুরু এবং 2.75 ইঞ্চি প্রশস্ত। এরপর স্লেটগুলিকে একটি ফিডারে স্থাপন করা হয়, যেটি একটি কনভেয়ার বেল্টের উপর একটি একটি করে ফেলে দেয়। এরপর সেগুলো একটি মেশিনের মধ্যে দিয়ে যায়, যেখানে স্লেটের মাঝ বরাবর প্রত্যেকটি খাঁজে আঠা দিয়ে দেয়। এরপর সেগুলি অন্য একটি মেশিনের কাছে যায়, যেটি সেগুলোকে তুলে নিয়ে উল্টে দেয়, যাতে করে একটি স্লেট অন্যটির দিকে মুখ করে থাকে, কারণ এগুলোকে এরপর একটির সাথে আরেকটি জোড়াতে হবে। স্লেটের প্রত্যেকটি খাঁজে গ্রাফাইটগুলোকে বসিয়ে দেওয়া হয়, তারপর অন্য একটি স্লেট উপর করে বসিয়ে দেওয়া হয়, খানিকটা স্যান্ডউইচের মতো। এরপর কয়েকটি স্লেটকে একসাথে করে একটি ধাতব ক্ল্যাপ দিয়ে দীর্ঘ সময়ের জন্য আটকে রাখা হয়। বেশ কয়েক ঘন্টা আটকে রাখার পর আঠা শুকিয়ে যায়। এরপর সেগুলো একটি কনভেয়ার বেল্টে করে অন্য একটি মেশিনের মধ্যে দিয়ে যায়, যেখানে তাদেরকে ষড়ভুজ আকৃতিতে কেটে দেওয়া হয়, যা এর অর্গোনমিক ডিজাইন। এবং এর অন্য একটি কারণ হলো, এটি কোনো সমতল জায়গা থেকে গড়িয়ে পড়ে না। এই কাজটি করার জন্য একটি মেশিন ওপর থেকে তিনটি দিক কেটে দেয়, তারপর নিচের দিকে থাকা কাটারটি নিচের দিক থেকে তিনটি দিক কেটে দেয়, যা এটিকে ষড়ভুজ আকৃতি দেয়। তারপর সেগুলো একটি পলিশিং মেশিনের মধ্যে দিয়ে যায়। এরপর সেখান থেকে বের হয়ে অন্য একটি মেশিনের মধ্যে দিয়ে যায়, যেখানে তাদের গায়ে এক ধরনের প্রতিরক্ষামূলক স্তর লাগানো হয়। এর ফলে এটি কয়েক বছর থাকলেও নষ্ট হয় না। এরপর সেগুলোকে পলিশ করা হয় এবং শুকানো হয়। এরপর পেন্সিলের মাথার দিকে রাবার বসানো হয়, যা হলো সিনথেটিক রাবার, যা মূলত অন্যান্য উপকরণের একটি সংমিশ্রণ। এই পেন্সিলের সাথে রাবার যুক্ত করার আইডিয়াটি দেন হাইম্যান ডাব্লিউ লিপম্যান নামের একজন আমেরিকান ভদ্রলোক। রাবার লাগানোর কাজটি শুরু হয় মেশিনের মধ্যে রাবার দিয়ে, যেখানে রাবারের সাথে অন্যান্য উপকরণ খুব নিখুঁতভাবে মেশানো হয়। এরপর সেগুলোকে একটি নির্দিষ্ট মাপে কেটে একটি মেশিনের মধ্যে দেয়া হয়, যেখানে তাদের তাপ প্রয়োগ করে আরও মজবুত করা হয়। তারপর রাবারগুলিকে একটি নির্দিষ্ট মাপে কেটে পেন্সিলের মাথায় বসিয়ে দেওয়া হয়। দুটি পিন স্টিলের আবরণকে এভাবে ফুটো করে আটকে দেয়। এরপর সেগুলোকে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালার করে প্যাকেট করা হয়। এখন এই পেন্সিলগুলো বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য প্রস্তুত।